প্রিয় শিক্ষার্থীরা, ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য থার্ড স্লাইডস অফ টুডেস ক্লাস। ডিয়ার স্টুডেন্টস, দিস ক্লাস ইজ দিস স্লাইড ইজ অন হাউ টু রাইট ফ্লো চার্ট অ্যান্ড সামারি টুডে। অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, সামারাইজিং অ্যান্ড হাউ টু রাইট ফ্লো চার্ট। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বলেছিলাম ফ্লো চার্ট হচ্ছে তোমার নির্দিষ্ট স্টাইলে ফরম্যাটে তথ্য উপস্থাপন করা। তো কী তথ্য উপস্থাপন করবো সেটা আমরা জেনে নিব প্রশ্নটা পড়ে বোঝার পর। সে জিনিস যা যা জানতে চাওয়া হয়েছে সেটা আমার প্যাসেজে আন্ডারলাইন করতে হবে, খুঁজে খুঁজে কোন কোন লাইনে তথ্যগুলো আছে, এরপরে তথ্যগুলোকে নির্দিষ্ট ছকে নির্দিষ্ট ফরম্যাটে আমার বাক্সে দিতে হবে। প্রথম বাক্সেটা দেওয়া থাকবে, পরবর্তী বাক্সেটা তোমাদেরকে দিতে হবে বাক্সের 2-6 পর্যন্ত। তো এখানে আমরা দেখি তাহলে প্রশ্নে কী জানতে চাওয়া হয়েছে, আমরা একদম প্র্যাকটিক্যালি করবো আজকে। বেসড অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ, মেক শর্ট নোটস ইন ইচ অফ দ্য বাক্সিস ইন দ্য ফ্লো চার্ট শোয়িং দি ইভেন্টস রিলেটেড টু দ্য ওয়াকিং অন দ্য মুন। চাঁদে যে মানুষ হেঁটেছিল তার সাথে রিলেটেড সম্পর্কিত বিভিন্ন তথ্য দিয়ে একটা ফ্লো চার্ট তৈরি করতে বলেছে। তো এখন আমরা আগে প্যাসেজে পড়ে দেখি এই সম্পর্কে কী কী তথ্য পাই, কী কীভাবে ইয়া করতে পারি। এই যে দেখো, এখানে আমি আন্ডারলাইন করেছি, এভাবে আন্ডারলাইন করতে হবে। চাঁদে হাঁটার উপর অনেক তথ্য, থাউজেন্ডস অফ ইয়ার হিউম্যান বিং হ্যাড লুক টু দ্য হেভেন্স অ্যান্ড ড্রিমড অফ ওয়াকিং অন দ্য মুন। এরপর 1969 ইজ পার্ট অফ অ্যাপোলো মিশন, এটা নীল আর্মস্ট্রং বিকেম দ্য ফার্স্ট পার্সন টু অ্যাকমপ্লিশ দ্যাট ড্রিম। এগুলাকে কেটে ছেটে আমাদেরকে ফ্লো চার্টে ফিট করতে হবে। খেয়াল রাখতে হবে ফ্লো চার্টে কখনো ফুল সেন্টেন্স দেওয়া যাবে না, ফ্রেজ আকার দিতে হবে, না হলে নির্দিষ্ট স্ট্রাকচারে যেমন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, অথবা শুধু এক একটা যদি প্রথম বাক্স, অর্থাৎ প্রথম বাক্সে যেভাবে দেওয়া থাকবে ঠিক সেভাবে আমাদেরকে বাকি 5টা বাক্সে মোটামুটি এভাবেই দিতে হবে। খেয়াল রাখতে হবে প্রশ্নের মধ্যে নাই এমন কোনো তথ্য ফ্লো চার্টে দেওয়া যাবে না, প্রশ্নে যা জানতে চাওয়া হয়েছে তাই দিতে হবে। প্রত্যেকটা বাক্সের তথ্যের জন্য তুমি 2 নম্বর করে পাবে তোমরা। যদি 2টা বাক্সে তথ্য ভুল হয় বা 1টা বাক্সে ভুল হয়, 2 নম্বর 2টা বাক্সে তথ্য যদি রেলেভেন্ট হয় তাহলে 4 নম্বর চলে যাবে। সুতরাং এটা 10 নম্বরের 10 মার্কসের কোয়েশ্চেন, বি ভেরি কেয়ারফুল প্লিজ। এখন দেখি আমরা প্রথম বাক্সের নমুনা অ্যান্সার দেওয়াই থাকবে। প্রথম বাক্সে দেওয়া আছে ম্যানস, মানুষের মোস্ট ইন্সপায়ারিং অনুপ্রেরণাদায়ক অ্যাচিভমেন্ট অর্জন, এটা কোনটা? এই যে চাঁদে যাওয়াটা, চাঁদে হাঁটাটা। এরপর আমরা কী পাই 2 নম্বর বাক্সের জন্য, কী দেওয়া যায়? তাহলে এখন এটা দেখো, মূল ভার্বের সাথে যদি আইএনজি লাগিয়ে দিতে পারি, যে হ্যাভিংটা বাদ দিই, ফর থাউজেন্ডস অফ ইয়ার্স হিউম্যান বিইংস লুকিং টু দ্য হেভেন্স অ্যান্ড ড্রিমিং অফ ওয়াকিং অন দ্য মুন, অথবা শুধু ফর থাউজেন্ডস অফ ইয়ার্স হিউম্যান বিইংস ড্রিমিং অফ ওয়াকিং অন দ্য মুন, এইটুকু দিলে আমাদের একটা অ্যান্সার হয়ে যায়। এটা ফুল সেন্টেন্স না, এটা ফ্রেজ হয়ে গেলে। এটা আমি 2 নম্বর বাক্সে দিব, ফর থাউজেন্ডস অফ ইয়ার্স হিউম্যান বিইং ড্রিমিং অফ ওয়াকিং অন দ্য মুন, হয়ে গেল। এরপর 3 নম্বর বাক্সের জন্য আমরা এখান থেকে কী দিতে পারি দেখি। 3 নম্বর বাক্সে, 3 নম্বর বাক্সের জন্য আমরা দেখি এখানে, এই যে নীল আর্মস্ট্রং বিকামিং দ্য ফার্স্ট পার্সন টু অ্যাকমপ্লিশ দ্যাট ড্রিম। তাহলে আমি যদি বলি ইন 1969, এইটুকু দিয়ে নীল আর্মস্ট্রং বিকামিং দ্য ফার্স্ট পার্সন, এখানে সে বাইরের সাথে আইনজি যোগ করে দেব, বিকামিং দ্য ফার্স্ট পার্সন টু অ্যাকমপ্লিশ দ্যাট ড্রিম, আরেকটা অ্যান্সার হয়ে গেল। এরপর আমরা 4 নম্বর বাক্সের জন্য কী তথ্য পাই দেখি প্যাসেজের মধ্যে। তাহলে এখানে আন্ডারলাইন করা আরেকটা আছে, দেয়ার অ্যাকমপ্লিশমেন্ট গিভিং পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড দ্য হোপ অফ ফিউচার স্পেস এক্সপ্লোরেশন, এইটা একটা দিলে 4 নম্বর বাক্স হয়ে গেল বারোর সাথে এনজি যোগ করে। এরপর 5 নম্বর বাক্সের জন্য আমরা কী তথ্য দিতে পারি দেখি পেসেস থেকে, দেখো আন্ডারলাইন করা এ ফিট। তাহলে এটাকে যদি আমি বলি এ ভেরি ফ্যান্টাস্টিক ফিট, একটি চমৎকার দুর্দান্ত অভাবনীয় একটা কাজ,
ভেরি ফ্যান্টাস্টিক ফিট। তাহলে এটা আমি 5 নম্বর বক্সে দিয়ে দিলাম। 6 নম্বর বক্সের জন্য কি তথ্য আছে আমরা দেখি। 6 নম্বর বক্সের জন্য আমরা অনেকগুলো তথ্য দিতে, পারহ্যাপস ম্যানস মোস্ট ইন্সপায়ারিং অ্যাকমপ্লিশমেন্ট এটাও দিতে পারি, অথবা ওপেনিং দ্য ডোর টু ফিউচার স্পেস ট্রাভেল এটাও দিতে পারি, অথবা লিডিং LEADING লিডিং টু এ নাম্বার অফ স্পিন অফ ইনভেনশনস এটাও দিতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে প্রথমে প্রশ্নটা পড়ে কি জানতে চাওয়া হয়েছে সেটা বুঝতে হবে, তারপর সেই তথ্যগুলা প্যাসেজের কোন কোন লাইনে আছে সেই লাইনগুলো আন্ডারলাইন করে, তারপর সেই আন্ডারলাইনকৃত লাইনগুলোকে কেটে ছেটে টেইলর করে আমার প্রথম বাক্সে যেভাবে নমুনা উত্তর দেয়া আছে প্রথম বাক্স নাম্বার ওয়ানে ওভাবে কেটে ছেটে বসাতে হবে ফ্রেজ আকারে। তো আমি বসে তোমাদের দেখালাম, তোমরা এই প্যাসেজ থেকে এরকম আরও কিছু প্র্যাকটিস করবো, আরও ফ্লো চার্ট করতে পারো। না স্যার কীভাবে ফ্লো চার্ট করতে পারি? তুমি ফ্লো চার্ট করতে পারো, মেক এ ফ্লো চার্ট অন দ্য টেলিস্টার অন দ্য কমিউনিকেশন স্যাটেলাইট। তো কমিউনিকেশন স্যাটেলাইট সম্পর্কে এখানে অনেকগুলো তথ্য আছে দেয়া আছে, এরকম আমি যেভাবে বলেছি এরকম যে কমিউনিকেশন স্যাটেলাইটের উপর তথ্য আন্ডারলাইন করবে, তারপর বাক্সে একটা একটা করে বাক্সে বসিয়ে ফ্লো চার্ট তৈরি করবে। প্রিয় শিক্ষার্থীরা প্র্যাকটিস না করলে, ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস ইউ ডোন্ট অর ইউ নট হ্যাভ কমান্ড ওভার দিস টপিক প্লিজ। তো এখন আমরা আশা করি বুঝতে পেরেছ, এখন আমরা আমাদের সামারির দিকে যাচ্ছি। এই যে সামারি তোমাদের বলেছিলাম, সামারি হচ্ছে তোমার একটা বিষয়ে কোনো একটা প্যাসেজ ভালো করে পড়ে ওইটার উপরে সংক্ষেপে মেইন পয়েন্টসগুলো লিখে ফেলা, এই হলো সামারি। তো এখন সামারি লিখতে গিয়ে তোমাদের খেয়াল রাখতে হবে, সামারি লেখার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, বাইরে কোনো তথ্য আনা যাবে না প্যাসেজে, নাই এরকম কিছু প্রশ্ন করা যাবে না, কোনো তথ্য রিপিট করা যাবে না। সামারি মূল লেখার 3 ভাগের 1 ভাগ হতে হবে এবং সামারিতে নিজস্ব মতামত দেওয়া যাবে না। সামারিতে মূল প্যাসেজের ভাষা হুবহু তুলে দেওয়া যাবে না, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তারপর সামারিটা মূল প্যাসেজটা 3-4 বার পড়ে ভালো করে বুঝে সংক্ষেপে মূল পয়েন্টসগুলো বের করে প্যাসেজের কোন কোন লাইনে সেই পয়েন্টসগুলো আছে সেই লাইনগুলো আন্ডারলাইন করে তারপর সেই লাইনগুলো তুলে দেওয়া, এভাবে সামারি হয়ে গেল। এখানে আমি নমুনা দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আশা করি তোমরা এই নমুনাটা পড়বে এবং বুঝবে, প্র্যাকটিস করবে এবং সেই অনুসারে আরও সামারি লেখার চেষ্টা করবে, নিজেরা লেখার চেষ্টা করবে এটা না লিখে হুবহু। আর যারা দুর্বল তোমরা এটা লিখতে পারো, বাট আই উড লাইক টু সাজেস্ট ইউ যে নিজেরা ট্রাই করবে। আমি যেভাবে প্রসেস দেখিয়ে দিয়েছি, যে সতর্কতাগুলো অবলম্বন করতে বলেছি সামারি লেখার সময়, এগুলো অবলম্বন করবে। প্রিয় শিক্ষার্থীরা আজ এই পর্যন্ত, আশা করি তোমরা এটা কাজে লাগাবে, ক্লাসগুলো বারবার শুনবে প্র্যাকটিস করবে, আর কোনো কনফিউশন থাকলে, কোনো বুঝতে সমস্যা হলে, কোনো যদি জিজ্ঞাসা থাকে প্লিজ নক মি থ্রু হোয়াটসঅ্যাপ অর থ্রু মাই মোবাইল নাম্বার ইজ দেয়ার অ্যাভেলেবল। সো ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং টু দিস ক্লাস, আই হোপ ইউ উইল মেক দ্য বেস্ট ইউজ অফ টু দিস ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফিজ।